আসসালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন ভেবেছি, আমার স্বপ্ন ছিল আপনার একটা সাক্ষাৎকার নেওয়ার। অনেকে সাক্ষাৎকার নিয়েছি, আমার মনে হয় যেন যে আমার এইটা অপূর্ণ থেকে যেত। প্রথমে আমি আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। প্রথমে আমি জিজ্ঞেস করব আপনার সেই ফেলে আসে দিনগুলোর কথা একটু স্মৃতিচারণ শুনতে চাই, মানে আমাদের বাংলাদেশ টেলিভিশনের বিটিভি দর্শকদের উদ্দেশ্যে। টেলিভিশনে ঢুকলেই জানটা কেমন করে, মনটা কেমন করে, কারণ এটাই আমার কর্মস্থল, এটাই আমার সব কিছু, আমার জীবনের মাজার বলা যায়, আমার মন্দির বলা যায়। এখান থেকে আমি রাজ্জাক আছি, এখানে এসেছি। স্মৃতি হাঁচড়াতে গেলে অনেক কিছু করতে হতে হতে হয়। বিটিভির থেকেই কিন্তু আমি এখানে এসেছি। আমি বিটিভিতে দীর্ঘদিন, প্রায় 2 বছর একটা নাটক করেছি, ঘরোয়া, তৎকালীন বাংলাদেশের প্রথম কমার্শিয়াল নাটক, যাতে পণ্যের পাবলিসিটি করা হতো। সেই বিটিভির থেকে আমি এলাম নায়ক হয়ে এখানে। তার আগে নাটক করেছি অনেক, ওই সব স্মৃতি মনে পড়ে। আজকে বিটিভির কথা বলতে গেলে মনে পড়ে সেই ডিআইটি বিল্ডিংয়ে ছোট্ট একটা ফ্লোরের মধ্যে আমরা শ্যুটিং করতাম ডাইরেক্ট। তখন তোমাদের এইভাবে রেকর্ডিং হতো না, লাইভ কাস্ট হতো। সেইখান থেকে শুরু করে আমরা এলাম, আমি চলচ্চিত্রে এলাম, আমার সামনেই তৈরি হলো 1 নম্বর ফ্লোর। যখন তখন আমি এখানে আসি, তখন 1 নম্বর ফ্লোর, এখন 10টা ফ্লোরে শ্যুটিং হয়। আজকের দিনে এসে স্মৃতিচারণ করতে গেলে মনে পড়ে অনেক কথা, অনেকের কথা মনে পড়ে যারা আজকে আমাদের মধ্যে নেই, পরিচালক, শিল্পী, প্রযোজক, ক্যামেরাম্যান, অনেকেই নেই। তাদের স্মৃতির প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি। আমি অসুস্থ হওয়ার পরে এই প্রথম আজকে এলাম, না দ্বিতীয় দিন এলাম আমি FDC-তে। এর আগে আমি গত 23 তারিখে এসেছিলাম এখান থেকে। আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে আমার একটা সম্বর্ধনা দিয়েছিলো। গত 23 তারিখ ছিল আমার 75তম জন্মদিন, আজকে আবার এখানে এলাম, ভালো লাগছে। এই সেই FDC যেখানে আপনি জীবনের শুরুতেই আপনার ছবি শুরু করেছিলেন, অনেক ঘটনা, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। কোনো ঘটনা, অনেক ঘটনা তো আছে নিশ্চয়ই, মনে আছে এই মুহূর্তে কোনো ঘটনা মনে পড়ছে? আমি যখন FDC-তে আসি, এক্সট্রা আর্টিস্ট হিসেবে আমি এসেছি। এক্সট্রা আর্টিস্ট হিসেবে অনেক ছবির কাজ করেছি, ছোটো ছোটো চরিত্রে কাজ করেছি। তো তারপরে জয়ীরান সাহেবের সঙ্গে আবার আলাপ হয়, সেখান থেকে তিনি আমাকে নিয়ে যান বেহুলাতে করি। কিন্তু FDC-র মধ্যে এত স্মৃতি আছে, আমার চোখের সামনে সব কিছু হলো, এত বড় হলো। আজকে যেটা হচ্ছে যে আমার স্মৃতিগুলো সব আনন্দের, কিন্তু কিন্তু আজকে আমি বেদনায়, আমি বেদনা পাই আজকে যখন FDC-র এই দৈন্যতম অবস্থা দেখি। FDC-তে কোনো ছবি হয় না এখন, কোনো প্রোডাকশন নেই, ডিজিটাল আসার পরে FDC-র তো আর এনালগ কোনো ছবি হচ্ছে না। তো সব মিলিয়ে FDC-র আজকে যে অবস্থা, আমি এখন এলাম ফাঁকা FDC, কোনো ফ্লোরে শ্যুটিং নেই। একটা সময় ছিল FDC-তে ফ্লোরের বাইরে ফেলেও সেট ফেলে মানুষের ছবি করেছে, শ্যুটিং করেছে, সেটা আজকে আমরা পাচ্ছি না। আমার স্মৃতিতে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে এখানে আমার সঙ্গে প্রথম 1 নম্বর ফ্লোরে জয়ীরান সাহেবের সঙ্গে আমার আলাপ। তারপরে আমি ধীরে ধীরে এত দূরে এসেছি। তাই এই মুহূর্তে এত কিছু বলার সময় আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা, FDC-BTV-র প্রত্যেকটা দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তারা যেন আমার জন্য দোয়া করে। আপনি তো আমাদের মানে ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক, কিংবদন্তী একজন, ভাবতেই কেমন লাগে? আমি কিংবদন্তি কি মহানায়ক নায়করাজ এসব উপাধি দেওয়া কিন্তু এই দেশের মানুষের। যখন আমি এখানে হিরো হই তখন ছিল 7 কোটি মানুষ, এখন সেখানে হচ্ছে 17 কোটি মানুষ। তো এই 17 কোটি মানুষের ভালোবাসা, স্নেহ নিয়ে আমি আছি, তারাই আমাকে আমার এই সম্মান দিয়েছে। আমি সম্মানে গর্বিত, কিন্তু অহংকার নাই। আমাকে নায়করাজ বলা হয় কিন্তু আমি গর্বিত, অহংকার নাই আমার, গর্বিত। এই দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমি টিকে আছি।